স্যার বন্ধুরা জবজেনিক্স ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত ডিএ নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু আপডেট নিয়ে উপস্থিত হয়েছি বন্ধুরা সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে বেশ কতগুলি বড় বড় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে আপনারা প্রত্যেকেই কমেন্ট করতেন যে সংগ্রামী যৌথ মঞ্চের পরবর্তী পদক্ষেপ কী হতে চলেছে পঞ্চায়েত ভোট মেটার পরও কিন্তু ডিএ নিয়ে কোনো রকম রাজ্য সরকার ইন্টারেস্ট দেখাচ্ছে না তাহলে এর পরবর্তী পদক্ষেপগুলি সংগ্রামী যৌথ মঞ্চ কী নিতে চলেছে তো সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে অভিনব কিছু পদক্ষেপ করা হয়েছে এবং তারা অফিসিয়ালি পেজে কিন্তু তা তারা তারা কিন্তু একটু বিস্তারিত নোটিশের মাধ্যমে তা জানিয়েছে তো গুরুত্বপূর্ণ ভিডিও অবশ্যই এই ভিডিওতে আপনারা পুরোটা দেখবেন ভিডিওতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বেলাইকানটি বাজিয়ে রাখবেন এবং ভিডিওটি লাইক করে বন্ধুদের মাঝখানে যথেষ্ট শেয়ার করবেন দেখতে পাচ্ছেন চব্বিশে জুলাই চব্বিশে জুলাই কিন্তু এই নোটিশটি দেওয়া হয়েছে প্রত্যেকেই দেখতে পাচ্ছেন যে চব্বিশে জুলাই দু হাজার তেইশে এই মেমো নম্বরে কিন্তু এই নোটিশটি দেওয়া হয়েছে এবং সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে প্রেস নোটিশ কিন্তু জারি করা হয়েছে প্রথম বলা হয়েছে আগামী চৌঠা আগস্ট দু হাজার তেইশ দীর্ঘদিন ধরে প্রাপ্য ডিএ থেকে বঞ্চিত অবসরপ্রাপ্ত কর্মীরা সংস্কার পরিচালনায় সমস্যার কারণে সংসার পরিচালনায় সমস্যার কারণে রাষ্ট্রপতির কাছে গণহারে স্বেচ্ছামৃত্যুর আবেদন জানাবে আপনারা ঠিকই শুনেছেন মৃত্যুর আবেদন জানাবে কার কাছে রাষ্ট্রপতির কাছে কারা এখানে দেখতে পাচ্ছেন যারা অবসরপ্রাপ্ত কর্মচারী রয়েছে তারা প্রত্যেকে কিন্তু রাষ্ট্রপতির কাছে গণহারে মৃত্যুর আবেদন জানাবে চৌঠা আগস্ট এক্ষেত্রে কিন্তু রাষ্ট্রপতি যথেষ্ট চিন্তাই পড়বেন যেহেতু পদক্ষেপ হলো গণহারে মৃত্যু প্রথম পদক্ষেপ সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে প্রতিটা অবসরপ্রাপ্ত কর্মীদের এটা করতে বলা হয়েছে অর্থাৎ আবেদন করতে বলা হয়েছে রাষ্ট্রপতির কাছে যে যদি দিয়ে না পাওয়া যায় তাহলে আমরা স্বেচ্ছায় মৃত্যুবরণ করব আপনি সেটার অনুমতি দিন নেক্সট দেখতে পাচ্ছেন শহীদ মিনারের অবস্থান মঞ্চে দুশোতম দিন উপলক্ষে শহীদ মিনারের অবস্থান মঞ্চে আগামী চৌঠা আগস্ট দু হাজার তেইশে রক্তদান শিবিরের কর্মসূচি রাখ থাকা হয়েছে যেহেতু দুশোতম শিবির দুশোতম দিন হচ্ছে সেই জন্য তৃতীয়ত দেখতে পাচ্ছেন তৃতীয়টা খুবই ইম্পর্টেন্ট বিধানসভার বাদল অধিবেশন চলাকালীন ভারত ছাড়ো আন্দোলনকে স্মরণ করে যে কোনো একদিন বিধানসভা চলো কর্মসূচি ঘোষণা হলো তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা প্রত্যেকেই জানেন বিধানসভায় বাদল অধিবেশন চলছে এই উপলক্ষে কিন্তু ভারত ছড়ো আন্দোলনকে কেন্দ্র করে বিধানসভা চলো এটি কর্মসূচি গ্রহণ করা হয়েছে অর্থাৎ বিধানসভা কিন্তু সভা বিধানসভা আপনারা প্রত্যেকেই জানেন যে সভা চলছে সেই উপলক্ষে কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে প্রতিটা সরকারি কর্মীকে আহ্বান করা হয়েছে বিধানসভা ঘেরাও বা বিধানসভা চলো আন্দোলনের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট যাতে প্রতিটা সরকারি প্রতিটা রাজ্য সরকার সহ বিরোধী পক্ষেরও কিন্তু নজর কাড়া যায় চতুর্থ কর্মসূচি দেখতে পাচ্ছেন ডিও শূন্য পদে স্থায়ী নিয়োগ যোগ্য অনিয়মিতের নিয়মিতকরণ এই মূল তিনটি দাবি নিয়ে রাষ্ট্রপতি কেন্দ্রীয় অর্থমন্ত্রী ও শিক্ষামন্ত্রীকে দাবিসহ পাঠানো হলো অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন একাধিক চিঠি কিন্তু পাঠানো হয়ে গেছে অলরেডি যেখানে রাষ্ট্রপতি কেন্দ্রীয় অর্থমন্ত্রী ও শিক্ষামন্ত্রীকে খোলা চিঠি কিন্তু পাঠানো হয়েছে সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে পরপর এই চারটি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এবং ডেট ওয়াইজ কিন্তু এই পদক্ষেপগুলো দেওয়া হয়েছে প্রতিটা সরকারি কর্মী ও পেনশনারদের কিন্তু এই আন্দোলনগুলিতে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করা হয়েছে তো তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট এটা অলরেডি করা হয়ে গেছে অর্থাৎ রাষ্ট্রপতি ও কেন্দ্রীয় অর্থমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর কাছে então চিঠি পাঠানো হয়ে গেছে বিধানসভা যেটা ঘেরাও রয়েছে অর্থাৎ ভারত ছাড়া আন্দোলনের প্রেক্ষিতে দেখতে পাচ্ছেন বিধানসভা চলো এতে কিন্তু প্রতিটা সরকারি কর্মী ও পেনশনারদের আহ্বান করা হয়েছে অংশগ্রহণ করার জন্য আমারও অনুরোধ থাকবে আপনারা প্রত্যেকে অংশগ্রহণ করুন এক্ষেত্রে কিন্তু সরকারের ওপর চাপ সৃষ্টি হবে নেক্সট দেখতে পাচ্ছেন ওপরে যেটা প্রথম রয়েছে এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যারা পেনশনার রয়েছে তারা কিন্তু চিঠি পাঠাবেন আবেদন করবেন রাষ্ট্রপতির কাছে গণহারে স্বেচ্ছামৃত্যুর যে কোনো রাষ্ট্রপতি কিন্তু রকম চিঠি পেলে তারা কিন্তু অবশ্যই নজর দেবে যে রাজ্যে কি চলছে তো খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এবং অভিনব পদক্ষেপ গ্রহণ করা হয়েছে সংগ্রামী মঞ্চের তরফ থেকে যেটার গুরুত্ব যথেষ্ট পরিমাণে সাংবাদিক মহলে কিন্তু এটাই খবর তো অবশ্যই গুরুত্বপূর্ণ পদক্ষেপ আপনারা প্রত্যেকেই জানতে চেয়েছিলেন সংগ্রামী মঞ্চের পরবর্তী পদক্ষেপ কি হতে চলেছে তো অবশ্যই আপনারা এই ভিডিওটি লাইক করে বন্ধুদের মাঝখানে শেয়ার করবেন এবং প্রতিটি সংগ্রামী মঞ্চের প্রতিটি পদক্ষেপে আপনাদের অংশগ্রহণ করা উচিত ভিডিওটি ভালো লাগলে লাইক করে নেবেন বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন থ্যাংকস ফর ওয়াচিং ফর আওয়ার ভিডিও